তিনি যে বিশ্বসেরা, তিনি একজন কিংবদন্তি, তিনি তো ফুটবলের জাদুকর। ক্যারিয়ারের পরন্ত বিকেলে এসেও যেন তিনি সেই তরুণ যুবক, সেই বিখ্যাত কথাটি আজ আরও একবার বলতে হয়। তাকে নিয়ে কিছু লিখো না, তাকে নিয়ে কিছু বলো না, শুধু দেখে যাও। পুরো ক্যারিয়ার জুড়ে ক্লাব ফুটবলের প্রায় সব কিছুই জিতেছেন তিনি, বাকি ছিল শুধু জাতীয় দলের হয়ে ম্যাজিক দেখানো। সেটাও তিনি দেখিয়ে দিলেন ক্যারিয়ারের শেষ বিকেলে এসে। সোনালি ট্রফিটাই চুমু এঁকে যেন নামের পাশে কিংবদন্তির তকমাটাও পাকাপোক্ত করে নিয়েছেন। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে জেতেন কোপা আমেরিকার শিরোপা, পরের বছরই জিতলেন আরও একটি আন্তর্জাতিক ট্রফি, এরপর জিতলেন সেই সোনালি ট্রফিটাও। এবারের ব্যালন ডি'অর কে জিতবেন এই নিয়ে ছিল বহু তর্ক, কেউ কেউ এগিয়ে রেখেছিলেন আর্লিং হ্যালান্ডকে। তবে শেষ পর্যন্ত অষ্টমবারের মতো ব্যালন ডি'অর জিতে নিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। এবারের ব্যালন ডি'অর জেতার দৌড়ে মেসির সঙ্গে ছিলেন তরুণ ফুটবলার ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হ্যালান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তাদেরকে পেছনে ফেলে মেসি এমন একটা দিনে ব্যালন ডি'অর জিতেছেন যেদিন আর্জেন্টাইন ফুটবলের আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার জন্মদিন। এমন দিনে মেসি কি ম্যারাডোনাকে মনে না করে পারেন? পুরস্কার গ্রহণের পর মঞ্চে ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেছেন মেসি। সেই কথা শেষে মেসি মনে করেছেন ম্যারাডোনাকে। জন্মদিনে কিংবদন্তি ম্যারাডোনাকে জানিয়েছেন শুভেচ্ছা। তিনি বলেছেন, দিয়েগোর নামটা বলতে চায়, এখানে যারা আছেন সবাই ফুটবলকে ভালোবাসেন দিয়েগোর মতো, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর নেই। যেখানেই থাকুন না কেন, শুভ জন্মদিন। এটা আপনার জন্যও আমি এই পুরস্কার আপনি এবং সব আর্জেন্টাইনদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। জাতীয় দল ও ক্লাবের হয়ে কত মৌসুমটা দারুণ কেটেছে মেসির, যার সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় অবশ্যই কাতার বিশ্বকাপ জয়। 36 বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে আবার বিশ্বকাপ জেতানোর পথে 7 গোল করেছেন মেসি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে করেন জোড়া গোল, জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব গোল্ডেন বল। প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের পুরস্কার ব্যালন ডি'অর। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে বড় অবদান ছিল নরওয়ের তারকা আর্লিং হ্যালান্ডের। লিগে 37 ম্যাচে জালের দেখা পান 36 বার, ভেঙে দেন 38 ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে 11 ম্যাচে গোল করেন 12টি, তাকে ছাপিয়ে আরেকবার ব্যালন ডি'অর হাতে তুললেন মেসি। জাতীয় দল ও ক্লাবের হয়ে গত মৌসুমটা সাফল্যমণ্ডিত ছিল লিওনেল মেসির, সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় অবশ্যই কাতার বিশ্বকাপ।